আমার বাড়ি খুঁজে পাচ্ছি না কেন? কে রে? এই রে, কে রে? এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন? কত নম্বরে আছিস তুই? টিকিট আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি? আমাকে দেখে কি সিনেমার ব্ল্যাক এন্ড মনে হচ্ছে তো? না ব্ল্যাক এন্ড না, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি। এটা দেখে মনে হচ্ছে উকিল রে ভাড়া। টিকিট বার কর, টিকিট বার কর। কিসের টিকিট বার করবো আমি? দেখুন মটকা গরম করবে না। আমি 2 নম্বর সিটু বসলে আমার বাড়ি খুঁজতে খুঁজতে সমস্ত জোকারদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন অনেক কষ্ট হচ্ছে, ম্যানেজ করেছি। বিপদে দিনে পাড়ায় সব পাচ্ছি, বাড়ি পাচ্ছি। কি টোকা? বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে, আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি। ওরে বাবা জি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জলার দেখিয়েছিলাম, মাথা ঢুকেছে। ওরে বাবা, মাথা পুরো শিয়ালদার সাবয়ে যা দেবেন হুকুট করে ঢুকে যাবে, ভুলে যা। ওরে রামকৃষ্ণ, তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল। ওই দেখো, ওই আমার ট্রেনের গল্প। এই সারাদিন ধরে ট্রেন ধরাধরি চলছে, আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোককে। এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম, আপনাকেও ধরিয়ে দেবো ভাই জি। বলুন কোন ট্রেন ধরবে? আমি বলি, আমি আপনি আমি, এই যে ট্রেনে রয়েছি, ট্রেনে। ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে, এত মদ কেউ খায়? কর্তব্যের মদ খেয়েছেন, ট্রেন। আপনি বলুন শুধু কোন ট্রেন ধরবেন, সেই ট্রেন ধরিয়ে দেবো। দে ঠুমকা দে বাংলা স্টাইল।